কুনরু। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে কুনরু দিয়ে মাছ দিয়ে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। কুনরু দেখতে অনেকটা তেলা কচু ফলের মতো, কিন্তু এটা মোটেও তেলা কচুর ফল না, এটা একটা সবজি। কুনরুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি। পাতলা পাতলা ফালি করে এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি। আছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা। গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দেবো আদা কুচি। আদা কুচি এখানে তেলে করে দিলে দারুণ একটা সুন্দর গন্ধ আসে। মশলাগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। ধনিয়া পাউডার, আমি এখানে কোনো লাল পাউডার নেই, চিলি পাউডার বা লাল লঙ্কা পাউডার ব্যবহার করব না। কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুনরু। কুনরুটা আমি মশলার সঙ্গে একটু ফ্রাই করে নেব। এই কুনরু হয়তো আলাদা আলাদা এরিয়াতে আলাদা আলাদা নাম আছে, আমাদের এখানে কুনরু বলে। গ্যাস মিডিয়াম স্লো করে একটু ঢেকে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু মশলার সঙ্গে কুনরুগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। কুনরু যদি চাই কুনরু এভাবে রান্না করে খাবে তাহলেও পারে, তাহলে মশলা নিয়ে যেতে পারে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এটা কিন্তু সাগরের ট্যাংরা জাতীয় মাছ, এই মাছের এক্স্যাক্টলি কী নাম আমি জানি না, তবে ট্যাংরা জাতীয়ই। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, রান্নাটা আমি একটু শুকনো করবো, বেশি ঝোল করব না, সেই পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। বন্ধুরা, জলটা দেওয়ার পরে আমি চুলার আঁচ হাই করে না ঢেকেই রান্না করে নেব 5 মিনিট মতো। দেখো বন্ধুরা, কুনরু আর মাছের মজাদার রেসিপিটি তৈরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তোমার কিচেন, কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে মাছ আর কুনরুর দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। এই গরমে খুব সাধারণ সাধারণ রান্না অনেক বেশি ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা, এই সাধারণ রান্না কিন্তু দারুণ সুস্বাদু রেসিপিটি কীভাবে করতে হয় দেখে নিই। বন্ধুরা, মাছের এই মজাদার রেসিপিটি সার্ভ করার জন্য একেবারেই রেডি। দেখতে পাচ্ছ কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা। ভাতের সঙ্গে এমন রেসিপি থাকলে আর কিছুই লাগবে না বন্ধু, নিমেষেই শেষ হয়ে যাবে এক থালা ভাত। তো বন্ধুরা, কেমন লেগেছে আমার মাছের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মজার মজার এমন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।